কি কারণে কোন অবস্থায় তা জানি না, মানে এরকম ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকতে মানে এমন পিটানি হয়েছে, তিনটে কেচিগেট দুটো দরজা, সবাই কেউ হাত ভাঙছে, কেউ মাথা ফাড়ছে, কেউ মনে করেন যে আঘাত এমন ভাবে আঘাত হয়েছে যা বলার মতো না, বলার মতো ভাষা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই এই 15ই আগস্টের সৌজন্যে, এই 15ই আগস্টের শোক দিবসের সৌজন্যে আমরা একটা বিচার চাই, যেন এই প্রশাসন, এই সাধারণ নাগরিক, সাধারণ মানুষ যেন বাঁচতে পারে এরকম হাত থেকে। এরকম কসাইখানাও এরকম মানে মানে কসাইরাও যে গরু জগতে এরকম মারে না, হাত পা বাইন্ধে মারা একটা লিমিট আছে। আমাদের এমন ভাবে পিটানো হয়েছে যা বলার মতো না, তীব্র নিন্দা জানাই ছাত্রলীগের পক্ষ থেকে, বরগুনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে। এমন পিটান পিটিয়েছে কি কারণে কোন অবস্থায় তা জানি না, মানে এরকম ঘটনা সারা বিশ্বে বাংলাদেশের আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকতে এরকম মানে অত্যাচার এরকম যে হয়েছে, মানে গরু আর কি পিটায় তা তো অনেকেই দেখছে লাইভে। আমার এই দেখেন জামা জমা ছেড়েছে এবং এখানে একটা বাড়ি পড়ছে যা মনে করেন দেখানোর মতো না, এবং আমার মনে মাথাটাও ফাড়ছে, এই যে অনেকগুলো পিক্সিশনও আছে। ওইটা নিয়ে সেখানে তারা তারা এটা ছেলে পেলেদেরকে চেনে কাকে মারছে তাকে চেনে, আমরা ঠিক আছে যে মারছে তাহলে তারে আমরা দেয় জানো তাহলে আমরা আমরা তাকে সুপর্দ করে আইনের কথা অসুবিধা নেই, কিন্তু তাদের উদ্দেশ্য মারবে। সুতরাং মায় থামাবার জন্য আমি বহু চেষ্টা করছি, কিন্তু এত পুলিশ আনছে যে কোনো পুলিশের কথা পুলিশের সাথে শুনে না, কোনো কমান্ড ছিল না পুলিশের, এবং সেখানে যে অফিসার মহরম সে অনেক ভুল করছে, এটা কমন হয় না, সুশৃঙ্খল বাহিনী, এটা আমরা দুঃখজনক, এবং আমরা চাই যে এইটা ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখুক এবং এটা তাকে বিচারের আওতায় আনুক। সেইখানে অপরাধ করছে, এটা সেটা করতে পারে না। আমি যেখানে উপস্থিত আমি বললাম যে পিটাপিটি দরকার নাই, কোনো কিছু লাগবে না, কে মাসে আপনি দেখছেন তার নাম বলে আমরা তাকে আইনে সুপর্দ করি, গাড়ি বানাবো কেন, কিন্তু ওইসব কিছু না, কথা মারবে সে এমনিতেই একটু মানে মূলধারার বাইরের লোক, মূলধারার বাইরের লোক আমি যেটা বললাম। তো যাই হোক, এ বিষয়ে একটা সর্বোচ্চ পর্যায়ে বলা হয়েছে, ইতিমধ্যে আমাদের ডিএজি সাহেব তার এডিশনাল ডিএজিকে পাঠিয়েছেন এটা তদন্ত করার জন্য, এবং তাকে বরখাস্ত করে তার তাকে বিচার আওতায় আনার জন্য আমরা বলেছি, দেখা যাক কি হয়, আশা করি আমরা সকলে ঐক্যবদ্ধ, কারণ এই জাতীয় ঘটনা বরগুনায় ঘটে নাই, শান্তিপূর্ণভাবে একটা মারামারি করে দিল কাঙ্ক্ষিত পদ পায় না, এটা তো একটা বিশাল ব্যাপার নাকি। তো সেখানে যে বিষয়টা হচ্ছে আসলে এই যে আমরা একটা উশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছি, এই কিছুদিন ধরে দেখলাম যে বাজার গড় আজকে আবার এই ধরনের একটা ঘটনা, মূলত আপনারা জেলা আওয়ামী লীগ আসলে এইটা শান্তিপূর্ণ বজায় রাখতে এই শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি ধরনের ব্যবস্থা নেবেন? আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে এই ছাত্রদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নাই, অভিযোগটা হচ্ছে যে যারা নাকি ফরমেশন কমিটিটা ফরমেশন করছে, কারণ এই এইরকম কোনো পরামর্শ এখান থেকে দেওয়া হয়নি, এবং যে পরামর্শ দেওয়া হয়েছে সে পরামর্শ মোতাবেক কমিটি করা হয়নি, এবং এখানে কাউন্সিল হয় নাই, কোনো কোনো প্রার্থীর প্রস্তাব সমর্থন কিছু হয় নাই, অর্থাৎ যেটা হলো বাধ্যতামূলক যে সম্মেলন করতে হলে কাউন্সিল করতে হবে, কাউন্সিলের মতামত হয়, কাউন্সিলের ভিত্তিতে যদি হইতো তা আজকে অবস্থাটা হইতো না, এটা আমরা, এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 5টা শর্ত দিয়ে দিতেন যে ছাত্রলীগ করতে গেলে কী কী শর্ত লাগবে, সেই শর্তগুলো মানা হয়নি, সব কিছু মিলিয়ে এটাকে উপরে জানানো হয়েছে, আমরা এর জন্য অপেক্ষা করতেছি।
আপনারা তো স্থানীয়, কিন্তু বর্তমান তো একটা অস্থির পরিবেশ চলতেছে, তো এখন নিয়ন্ত্রণে কিভাবে রাখতে পারবেন এদেরকে? এটা প্রশ্ন হবে না, কোন বড় ধরনের কোন সহিংসতা হয় নাই এবং আশা করি হবেও না। কেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদে মঠবাড়িয়ায় উপজেলা।